আজকে আমরা যা দেখছি জাতীয় রাজনীতিতে তা 2005 সাল থেকে বলে আসছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। 2005 সালে যখন তৎকালীন সরকার ছিল, তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি না, তখন যেই ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, দেশকে অস্থিতিশীল করা হয়েছিল, সেই একই ভাবে 18 বছর পরে আমরা আবার লোকি বৈঠক সেই অত্যন্ত দুঃখজনক করুণ পরিণতি দেখতে পাচ্ছি, যা কোনোভাবেই বাংলাদেশের 18 কোটি মানুষের মতামত নিয়ে করা হয় নাই, কোনোভাবেই বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষের মতামত নিয়ে করা হয় নাই।